नमस्कार नमस्कार। आज আমরা উপস্থিত হয়েছি শ্রীরামপুরের পাঁচু বাবুর বাজার সংলগ্ন ছায়া মাঝির বাড়িতে। উনি ঠিকানাও বলে দিতে চাইছেন, মানে আপনাদের মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ। আসলে আজকে সত্যি একটা খুশির দিন, আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে একটু অবস্থাটা বিচার করার কথা যাক। ছায়া মাঝি ওনার দুই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ কার্টিলেজ ক্ষয়ে যাওয়া এবং বয়সজনিত কারণে অস্টিওপোরোটিক অবস্থা সৃষ্টি হওয়া এবং তার থেকে তীব্র ব্যথা এবং পরবর্তীকালে ডিফর্মিটি, এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় প্রায় অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। আজ যে মানুষটির কথা কৃতজ্ঞ চিত্তে বিনম্র ভাবে স্বীকার করতে হবে, তিনি হলেন ডক্টর মনোজ কুমার খেমান। এই পশ্চিমবঙ্গ তথা কলকাতার একজন বিখ্যাত নি সার্জন, পেশেন্ট ছায়া মাঝি ডক্টর মনোজ কুমার খেমানের কাছে পৌঁছান এবং উনি ওনার চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং টিকেআর অর্থাৎ টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারির কথা ভাবা হয়। সেই অবস্থায় যখন সার্জারি সম্পূর্ণ হল, সেই সার্জারির পরবর্তীকালে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনের জন্য আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড বাই ডক্টর মনোজ কুমার খেমানি এবং রিহ্যাবিলিটেশন শুরু করি। আজকে সেই রিহ্যাবিলিটেশনের প্রায় পূর্ণতা প্রাপ্তির দিন। রোগী রোগিনী প্রবল বিক্রমে সারা এলাকা ঘুরে বেড়াচ্ছেন, প্রবল বিক্রমে তার বাড়ির প্রতিটি কোণে কোণে পৌঁছচ্ছেন এবং সিঁড়ি উঠছেন। এই কাহিনী আপনাদেরকে আরো একটু বেশি বিস্তারিত ভাবে বলবার আগে আর একটা কথা বলার খুব প্রয়োজন আছে। এই কেসটিতে ওনার দুই হাঁটুতেই অপারেশন হয়েছে, একটু ক্লোজ থেকে দেখাতে বলবো। আপনি মন্ত্র, হ্যাঁ, দুই হাঁটুটা দেখাতে বলবো। এই বিশেষ করে এই হাঁটু, প্রথম অপারেশন হয় এই হাঁটু, পরবর্তীকালে এই হাঁটুর অপারেশন 15 দিন বাদে হয়। এই নি জয়েন্টে একটি বিশেষ প্রবলেম হয়েছিল, একটা কন্ডাইলার ফ্র্যাকচার হয়ে গেছিল এবং সেই ফ্র্যাকচার এবং রিপ্লেসমেন্ট অফ দ্য নি জয়েন্ট একসাথে ডক্টর মনোজ কুমার খেমানির নেতৃত্বে সংগঠিত হয় এবং সেই অবস্থায় পেশেন্টের যে মবিলিটি ডেভেলপমেন্ট হয়েছে, সার্জারি সম্পর্কে মানুষের যে ভীতি, সেই ভীতির একটা উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে আমরা রাখতে পারি যে সেই ভীতি ত্যাগ করে মানুষ যদি এগিয়ে আসে সঠিক সার্জনের কাছে এবং তৎপরবর্তীকালে ফিজিওথেরাপি মেজার্স যদি ঠিকভাবে হয়, মানুষ সুস্থ হতে পারে। আমরা এই যে কথা এবং কাহিনী, এর মূল যিনি অংশগ্রহণকারী অর্থাৎ পেশেন্ট নিজে, তার থেকে আরো অনেক কিছু জানবো, দেখতে থাকুন। আসুন ছায়া মাঝির সঙ্গে কথা বলে জেনে নিই এই অপারেশনের আগে উনি কি অবস্থায় চলাফেরা করতেন এবং কি কষ্ট হতো। প্রচন্ড কষ্ট হতো, সেই বেল বেঁধে যাওয়া হতো, অল্প অল্প যাওয়া হতো, রাস্তাঘাটে চলাফেরা বেশি করা যেত না, যন্ত্রণায় খুব ঘরেতে ছটফটানি হতো। আপনার হাঁটুর চেহারাটা কেমন ছিল? হাঁটুর চেহারাটা এরকমই শুনে ছিল, আর একটু খুব ব্যাকা ছিল, দুটো পায়ে ব্যাকা ছিল। তারপরে আপনি পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনার হাঁটু মানে ভেঙে গেল, সেই ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, পড়ে গিয়ে এই যে এই চেঙ্গের হাতটা ভেঙে গেছে। তারপরে এমনি তো 10-20-25 বার আচার খেয়েছি, খেয়ে চারিদিকে হাঁটু হয়ে গেছিল, ক্ষয়ে গেছিল।
আপনারা শুনলেন তার কষ্টের কাহিনী। সরাসরি আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে জেনে নিই ছায়া মাঝি মহাশয়া যে উনি এখন কিরকম আছেন। এখন খুবই ভালো আছি, আমি সিঁড়িতে উঠতে পারছি, ঘরে ঘোরাঘুরি করতে পারছি, রাস্তায় যেতে পারছি। আপনি কি ওয়াকার নিয়ে যান না শুধু যান? এমনি শুধু যাই। হ্যাঁ বাহ চমৎকার। আর এখন আপনি সিঁড়িতে কতটা উঠতে পারছেন? তিনতলায় উঠছি। তিনতলায় উঠে যাচ্ছেন, বাহ চমৎকার। এখন আপনার কেমন লাগছে, মনের দিক থেকে কেমন লাগছে? মনের দিক থেকে খুবই ভালোই লাগছে। তা আপনার এই যে অপারেশন হলো, আপনি আপনার কৃতজ্ঞতা কাকে জানাবেন? কৃতজ্ঞতা কাকে? জামাইকে জানাবো, আমার মেয়েকে জানাবো, আমার বোনকে জানাবো। আচ্ছা, তা আপনার পরিবারের লোকেরা আপনাকে এই বিষয়ে প্রচন্ড সাহায্য করেছে। আর আপনার চিকিৎসককে আপনি কি বলবেন? চিকিৎসককে ভালোই বলবো, অনেকেই আমাকে উপকার করেছে ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে আপনি কি করে কৃতজ্ঞতা জানাবেন? আপনার সাথে কথা বলে অনেক মানুষকে উৎসাহিত করা গেল, এই বোধ রোগীদের মধ্যে আসুক, আপনার সেরে ওঠাটা আসুন আমরা সেলিব্রেট করি। শুরু করো। কোথা থাকুন? চলুন ক্যাটে হামাগুড়ি দিন।